ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিও সিরিজটি। সো আজকে আমরা আছি অ্যাকচুয়ালি আইপোতে। আইপোতে আমরা রাতে ডে করব এবং নিউ ইয়ার সেলিব্রেশন আইপোতেই আমরা পালন করব। তো আপাতত চলুন এখন আমরা ব্যাগপত্র রেখে একটু কাছেই একটি কেপ টেম্পেল আছে, আইপো কেপ টেম্পেল। তো ওখানে বেশ কয়েকটি টেম্পেল রয়েছে একসাথে অনেকগুলি, কিন্তু আমরা দেখি কটা দেখতে পারি। মোটামুটি দুটি টেম্পেল বলছে খোলা থাকবে এখন। তো আগে আমরা জলদি ওই টেম্পেলটা ঘুরে আসি, দেন আমরা রাতে নিউ ইয়ার সেলিব্রেশনে যাবো। বন্ধুরা আমরা এসে গেছি লিন সেং টং টেম্পেল। এটি কেপ টেম্পেলের যে আইপো কেপ টেম্পেলের একটি টেম্পেল। সো মেনলি এই পাহাড়গুলি আগে ছিল লাইমস্টোন মাইনিং সাইট। সো আস্তে আস্তে লাইমস্টোন মাইনিং হতে হতে এই কয়েকটি পাহাড় বাকি রয়ে গেছে অ্যাজ পার আওয়ার গাইড। সো অ্যাকচুয়ালি এই লাইমস্টোন পাহাড়ের ভেতরে খোদাই করে এই টেম্পেলগুলি বানানো। অসাধারণ সুন্দর চারদিকে চাইনিজ ভাস্কর্য। তো চলুন একটু ঘুরে দেখা যাক এই কেপ টেম্পেলগুলি। সো বন্ধুরা কেমন লাগলো ইপো বা আইপো কেপ টেম্পেল? আশা করি খুব ভালো লেগেছে। তো বন্ধুরা এবার আমরা অ্যাকচুয়ালি ঘরে আবার ফিরে এসেছি। তো চলুন আপনাদের দেওয়া যাক ঘরের একটি ছোট্ট ট্যুর। আসুন তাহলে ঘুরে দেখা যাক। বন্ধুরা এটি একটি রিভার সাইড হোটেল, 4 স্টার হোটেল। এটি এন্ট্রান্স। আর এই দেখুন অদ্ভুত একটি ব্যাপার হলো এখানে সমস্ত কিছু লাইট প্যানেল থেকে শুরু সমস্ত কিছু এমনি টাচ প্যাডে। আর নর্মালি যেমন ওরা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আসাম কিছু চা কফি দেয় সেটাও দিয়েছে। এটি আপনাদের বেডটি, যেটি একটি ডবল বেড কিং বেড। আর তার সাথে বাইরে দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়ের দৃশ্য। এবং ইপো শহরটি সত্যি খুব সাজানো গোছানো সুন্দর একটি শহর, চারদিকে সবুজে ঘেরা একটি শহর। এবং আমরা যে হোটেলটি রয়েছি তার খুব কাছে একটি নদীও রয়েছে, একটি রিভারও রয়েছে ছোট। সো জানলা থেকে ভিউটি সত্যি খুব অসাধারণ। তো চলুন তাহলে এবার আমরা তাহলে আস্তে আস্তে বেরোতে থাকি, এগোতে থাকি। সো কেমন লাগলো রুম ট্যুরটি? আমরা এবার যাব হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন। সো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। তো চলুন তাহলে এবার এগোনো যাক নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। তো আমরা অ্যাকচুয়ালি কাছেই একটি জায়গায় যাব, একটি হোটেলে যাব, রেস্টুরেন্ট বলতে পারেন। সেখানে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করব। রাত্রিরে সেখানে কিছু ফায়ারওয়ার্কসও হবে, আর সেটি সম্পূর্ণ করে ফিরতে ফিরতে একটু লেট হয়ে যাবে, হয়তো ভিডিওটি এখানেই শেষ করে দেবো। তাহলে চলুন আমরা তাহলে এগোই, তাহলে যাই নিউ ইয়ার সেলিব্রেশন। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একটি ওয়েস্টার্ন রেস্টুরেন্টে নিউ ইয়ার সেলিব্রেট করতে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটি প্রত্যেকটি সিট পুরো ভর্তি এবং বাইরে মানুষ ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছেন যদি সিট পাওয়া যায় সেই অপেক্ষায়। তো এখানে অলরেডি রাত 12টা বেজে গেছে এবং চারদিকে বাজি পোড়া, ফায়ারওয়ার্কসও শুরু হয়ে গেছে। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, খুব ভালো থাকবেন। আর চলুন দেখা যাক তাহলে এখানে ইপোতে কীভাবে সেলিব্রেট হয় নিউ ইয়ার। ওয়াও, খুব একটি অসাধারণ ফায়ারওয়ার্কস আমরা দেখলাম। আর হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 2024 আপনাদের খুব ভালো কাটুক। দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।